প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি যে তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে ট্রানজিস্টর কিভাবে বিবর্ধক হিসেবে কাজ করে এই বিষয়টা নিয়ে ক্লাস করতে চাচ্ছি। আমাদের বইতে এই বিষয়টা খুব ভালো মতো উপস্থাপন করা নাই, সেই কারণে আমি তোমাদের সাথে এই বিষয়টা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে ক্লাস নিতেছি। আশা করতেছি যে তোমরা এই ক্লাসটা সুন্দর মতো দেখে এবং এখানে যে নির্দেশনাগুলো বলা হচ্ছে সেগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবা খুব সহজেই এবং পরীক্ষায় সুন্দর মতো আনসার করতে পারবা। তবে ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কিভাবে কাজ করে সেটা বোঝার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়োড কি, ডায়োডের প্রকৃতি বা নেচার সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, ট্রানজিস্টর কিভাবে গঠিত হয়, ট্রানজিস্টর কিভাবে ফরমেশন গঠন করে, ট্রানজিস্টরের প্রকারভেদ কি, আমরা এই বিষয়গুলো আগে দেখে নেব। তারপরে আমরা ট্রানজিস্টর কিভাবে বিবর্ধক হিসেবে কাজ করে আমি যে ক্লাসটা তোমাদেরকে দেখাবো, এটা দেখলে তোমরা সেখান থেকে উপকৃত হবা। আমাদের বইতে যে চিত্রগুলো আছে সেই চিত্রের কিছুটা সংশোধন দরকার, সেখানে অনেক কিছুই দেখা যাচ্ছে অ্যাড করা নাই, ফলে আমি চিত্রগুলোর সাহায্য নিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে ট্রানজিস্টর কীভাবে বিবর্ধক হিসেবে কাজ করে এটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তোমরা যেটা করবা সেটা হচ্ছে, প্রথমেই আমি যে চিত্রগুলো আঁকতেছি সেই চিত্রগুলো তোমরা আঁকবা এবং এই চিত্রগুলোর যে ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে মুখে বলতেছি সেই ব্যাখ্যাগুলো তোমরা শুনে তোমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে যদি লিখতে পারো, তাহলে আশা করতেছি যে তোমাদের পরীক্ষায় যা চাওয়া হচ্ছে সেটা তোমরা শতভাগ পূরণ করতে সমর্থ হবা। এবং আমার এই চিত্রটা দেখে তুমি যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই ট্রানজিস্টর কীভাবে বিবর্ধক হিসেবে কাজ করতে ব্যবহৃত হচ্ছে এটা তুমি সহজেই বুঝতে পারবা। তাহলে আমরা প্রশ্ন কেমনভাবে আসে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলি। আমরা বলতে পারতেছি যে ট্রানজিস্টর কিভাবে দুর্বল সংকেতকে দুর্বল সংকেতকে শক্তিশালী বা শক্তিশালী সংকেতে রূপান্তর করে, ব্যাখ্যা করো। ট্রানজিস্টর কিভাবে দুর্বল সংকেতকে শক্তিশালী সংকেতে রূপান্তর করে সেটা ব্যাখ্যা করতে বলতে পারে, ট্রানজিস্টর এজ এ বিবর্ধক এটা ব্যাখ্যা করতে বলতে পারে। তাহলে আমরা যেটাই বলুক না কেন বিষয়টা হচ্ছে সবগুলো প্রশ্নের আনসার কিন্তু এক। তাহলে আমরা তার জন্য চিত্র আঁকতেছি, চিত্রটা তোমরা পেন্সিল এবং স্কেল ব্যবহার করো, তিনটা চিত্রের সাহায্য নেব আমরা। চিত্র তিনটা পরপর সাজানোভাবে চিত্র এক, চিত্র দুই এবং চিত্র তিন তোমরা নামকরণ করবা এবং পরবর্তীতে চিত্র এক এবং চিত্র দুই এবং চিত্র তিন কিভাবে কাজ করতেছে এই বিষয়গুলো জাস্ট অল্প করে সামান্য ব্যাখ্যা দিলেই আমাদের কাজ হয়ে যাবে। ফলে আমাদের প্রশ্নের এই অংশটুকুতে আমরা চিত্রগুলোকে প্রাধান্য দিচ্ছি। তাহলে প্রথমত আমরা একটা ডায়োড ফর্মে ট্রানজিস্টর আঁকার চেষ্টা করতেছি, খেয়াল করো। আমার চিত্র কিন্তু তিনটা আমি একসাথে আঁকতে পারতেছি না, ফলে তোমরা চিত্র এক পর পর খাতায় সুন্দর করে আঁকো। আমি প্রথম চিত্রটা ডায়োড ফরম্যাটে প্রথমটা আঁকার চেষ্টা করছি এবং সেক্ষেত্রে কিছুটা মডিফাইড রূপ নিয়ে আসছি যেন তোমরা সহজেই বুঝতে পারো বিষয়টা কি হচ্ছে। দেখো, আমি এই অংশগুলো ডায়োডের সাহায্যে যে ট্রানজিস্টর প্রকাশ করা হয় সেগুলো দেখানো হয় না। তাহলে আমরা একটা NPN ট্রানজিস্টর নিতেছি, ফলে এটা হচ্ছে আমার N, এটা P, এটা N। ট্রানজিস্টরের প্রথম পার্টটাকে বলা হয় ইমিটার, তোমরা জানো। মাঝখানের পার্টটা হচ্ছে বেস, তারপরে পার্টটা হচ্ছে কালেক্টর।
এখন একটা কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর নিয়ে আমরা কিভাবে ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে সেটা ব্যাখ্যা করলেই হয়ে যাবে। সেই কারণে আমরা ইমিটার থেকে একটা তার বের করতেছি এবং এই তারটাকে একটা ভূমি সংযোগ করতেছি, অর্থাৎ সেটাকে অবশ্যই গ্রাউন্ডেড করতে হবে। আর গ্রাউন্ডেড এর চিহ্ন হচ্ছে এরকম কমন ইমিটার। ফলে বেজ এবং ইমিটার এই দুটাকে সংযোগ করার জন্য আমরা এখান থেকে একটা সংযোগ স্থল বা তার বের করতেছি, সেখানে ব্যাটারি সংযোগ করব। কিন্তু ব্যাটারি সংযোগটা পরে দেই, তারপর একটা রোধ সংযুক্ত করতেছি যে রোধটা আমাদের আমাদের বইতে উল্লেখ করা নেই, কিন্তু রোধ একটা ওখানে লাগবে। তাহলে আমরা এখানে একটা রোধ ইউজ করলাম এবং এই রোধটার নাম দেব হচ্ছে আর বি, বেজ রোধ। আমরা জানি যে ট্রানজিস্টরকে বায়াসিং করতে হলে ইমিটার এবং বেজের মধ্যে কি করতে হবে, সম্মুখ বায়াস করতে হবে। সম্মুখ বায়াস করার নিয়ম কি, এখানে এনপিএন ট্রানজিস্টর, ফলে ইমিটার আছে নেগেটিভ চার্জযুক্ত আর বেজ হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। ফলে নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং পজিটিভের সাথে পজিটিভ প্রান্ত যুক্ত করলে এটা সম্মুখ বায়াস হবে। ফলে এদিকে আমি নেগেটিভ টার্মিনাল দিলাম, এদিকে বড় করে পজিটিভ টার্মিনাল দিচ্ছি। তোমরা জানো যে ব্যাটারি কীভাবে চিহ্ন ইউজ করতে হয়। আচ্ছা, এই ব্যাটারি একটা নাম আছে, আমরা পরে নামকরণ করব, মাথায় রাখো। এরপরে কমন ইমিটার যেহেতু, তাহলে কালেক্টর এবং ইমিটারের মধ্যে একটা সংযোগ বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা রোধ নিয়ে আসতেছি আর এই প্রান্ত থেকে আমরা একটা তার বের করে এইভাবে সংযোগ করার জন্য নিয়ে যাচ্ছি। এখন আমরা জানি যে কালেক্টর এবং ইমিটারের মধ্যে বিমুখী যোগ করতে হবে। বিমুখী যোগ করতে দেখো ইমিটারও এন কালেক্টরও এন। এখন তো সেক্ষেত্রে আমাকে কালেক্টরের এন এর দিকে তাকিয়ে বিমুখী যোগ করতে হবে। সেই কারণে নেগেটিভের সাথে যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করে দেই তাহলে সেটা বিমুখী যোগ হবে। তাহলে আমরা সেক্ষেত্রে এটা পজিটিভ প্রান্ত দিলাম, নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। আচ্ছা, মাঝখানে যেই অঞ্চলগুলো রাখতেছি এই অঞ্চলগুলোকে আমরা দেখো ডায়োড পড়ার সময় জানি যখন দুইটা এন টাইপ এবং পি টাইপকে পাশাপাশি রাখা হয় তখন এর চার্জ ক্যারিয়ারগুলো একত্রে কম্বাইনলি সেখানে একটা জোন তৈরি করে, সেই অঞ্চলটা একটা ভোল্টেজ বা পটেনশিয়াল সৃষ্টি করে বা বাধা হিসাবে কাজ করে। এটা সম্মুখ যোগ থাকার কারণে এই বাধার পরিমাণটা কম থাকবে, এটা বিমুখী যোগ থাকার কারণে এটার বাধা অনেক বেশি থাকবে। ফলে আমরা এই বাধাটা হচ্ছে এক প্রকার চার্জ প্রবাহের জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছে। ফলে এই প্রতিবন্ধকতাকেই আমরা ভোল্টেজ হিসেবে প্রদর্শন করব। ইমিটার এবং বেজ এর মধ্যে যে প্রতিবন্ধকতা সে ভোল্টেজটাকে আমরা এখানে নামকরণ করতে পারি, এটা হলো ভোল্টেজ ভি, ইমিটার বেজ ভোল্টেজ, ইমিটার এবং বেজ ভোল্টেজ এই নামে নামকরণ করলাম। আচ্ছা, ইমিটার এবং কালেক্টরের মধ্যে যখন আরেকটা সংযোগ দিতেছি তাহলে তাদের মধ্যে একটা বাধা সৃষ্টি হচ্ছে, সেই বাধাটাকে এই জায়গা থেকে আমরা দেখাইতে পারি, অর্থাৎ এই পর্যন্ত। তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত বাধাটাকে আমরা কি নামকরণ করতে পারি, এটা হলো ভি ই সি, অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজ, সিই দাও, তাহলে এটাও বিই দাও, বি বেজ ইমিটার ভোল্টেজ। সাধারণত বইতে যেভাবে ইউজ করা হয় সেভাবে আমরা লেখার চেষ্টা করতেছি, অর্থাৎ বেজ ইমিটার ভোল্টেজ এখানে যে অঞ্চলটা সেখানে যে বাধা সেই বাধাটাকে বেজ ইমিটার ভোল্টেজ বলতেছে এতটুকু। আর ইমিটার এবং কালেক্টরের মধ্যে চার্জ ক্যারিয়ার প্রবাহের জন্য যে বাধা সৃষ্টি হচ্ছে সেই বাধাটাকে বলতেছে তোমার ভিসিই, অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজ, যেটা কিনা এখান থেকে শুরু হয়ে ইমিটার থেকে শুরু করে কালেক্টর পর্যন্ত এর মধ্যে যে প্রতিবন্ধকতা বা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে নির্দেশ করতেছে। এই পাশে আমরা একটা রোধ লাগাইছি সেটাকে আর এল, অর্থাৎ লোড রেজিস্ট্যান্স বলা হচ্ছে। আমরা ইনপুটে যে সিগন্যালটা দেবো আউটপুটে এর এক ক্রসে আউটপুটটা নেব। এখন আমরা ইনপুট কি আউটপুট কি এখনো বুঝি নাই। আচ্ছা যাই হোক, এরপরে আসো, আমরা যে ভোল্টেজগুলো নাম দিলাম এইখানে যে
বায়াসিং ভোল্টেজগুলো না দেওয়া হচ্ছে, তাদেরও একটা নাম আছে। এটা কালেক্টরকে বায়াস করতেছে, ফলে এটা ভিসিসি যেটাকে বায়াসিং ভোল্টেজ সেটা দুইটা একই অক্ষর, কালেক্টরকে বায়াস করতেছে ফলে ভিসিসি, এটা বেসকে বায়াস করতেছে ফলে এটা ভিবিবি, এটাকে ভিবিবি। তাহলে এইগুলো আমার একটা ডায়োড বা ট্রানজিস্টর ফরম্যাটে আমরা যখন ব্যবহার করি তার মেকানিজমটা হচ্ছে এরকম, ভেতরের অংশ থাকে এরকম। এইটাকে আমরা ট্রানজিস্টরের যে নর্মাল ফরম্যাট সেই ফরম্যাটেও ছবিটা আঁকার চেষ্টা করব তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য। আমি আবারও বলতেছি যে আমরা এখানে একটা রোধ ইউজ করতেছি, সেটা হলো বেস এর জন্য, যেন ইলেকট্রন চলাচলে একটা নির্দিষ্ট সীমা থাকে, তার জন্য এটাকে বলছে আর বি। ইমিটার এবং বেসকে আমি সম্মুখ বায়াস করতেছি, ফলে সেই বেসটা হচ্ছে ভিবিবি। ইমিটার এবং বেজের মধ্যে একটা ভোল্টেজ, অর্থাৎ তাদের মধ্যে অভ্যন্তরীণ একটা ভোল্টেজ, সেটা হলো ভিবিই, বেজ ইমিটার ভোল্টেজ। কালেক্টরকে বায়াস করতেছি, যখন কালেক্টর ইমিটার ভোল্টেজকে আমি বায়াসিং করতেছি বিমুখী ঝোঁক হিসেবে, সেক্ষেত্রে আমি সেভাবে ব্যাটারি সংযোগটা করলাম এবং কালেক্টরের চার্জের দিকে তাকিয়ে বিমুখী ঝোঁক করা হয়েছে, এবং এটার নাম হচ্ছে ভিসিসি। ইমিটার এবং কালেক্টরের মধ্যে চার্জ ক্যারিয়ার প্রবাহের জন্য যে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি হয় সেটাকে বলতেছে কালেক্টর ইমিটার ভোল্টেজ, যার অ্যাক্রসে আমরা রোধটা নেব, মানে আউটপুটটা নেব, সেটা সেখানে যে রোধটা ইউজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তাহলে আমরা জানি এখান থেকে ইলেকট্রনগুলো এদিকে যাবে, হোলগুলো এদিকে আসবে, এর অভ্যন্তরে অংশগুলো কিভাবে চলাচল করে এটা আমরা ডায়োড থেকেই জানি, সেই অনুযায়ী আমরা জাস্ট একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। চিত্র এক, চিত্র একটা আমরা এইভাবে ইউজ করলাম, চিত্র এক এটা নামকরণ। এখন আসতেছি আমরা একটা ট্রানজিস্টরে আসলে যেভাবে চিত্রটা ব্যবহার করা হয় সেই চিত্রের আলোকে, চিত্রটা যদি এটাকেই আঁকতে চাই সেক্ষেত্রে ইনপুটে কোথায় সিগন্যাল দিতেছি, আউটপুটে কোথায় সিগন্যাল দিতেছি সেটা বুঝতে আমরা সেই চিত্রটাতে যাচ্ছি। আমরা এটা মুছে দিলাম, আগেই বলতেছি যে কমন ইমিটার, কমন কালেক্টর, কমন বেস, ট্রানজিস্টর গুলো কিভাবে সংযোগ করা হয় এই বিষয়গুলো তোমরা আগে দেখে ব্রেনটা আগে ঠিক করে নিবা, তারপরে এই পার্ট গুলো দেখতে আসবা। এরপরে আমরা একটা ট্রানজিস্টর এভাবে আঁকা হয় তোমরা জানো। আচ্ছা, আমরা এখানে এইভাবে অ্যারো চিহ্ন ইউজ করতেছি এবং তিনটা মাথা যেন এক জায়গায় না হয় এই বিষয়টা খেয়াল করতে হবে, অনেকে আমরা ভুল করে তিনটা জায়গা এক জায়গায় দিয়ে দেই। আচ্ছা, এই জায়গা থেকে আমি একটা, আচ্ছা এইবার আমার আসতেছে এটা এই কমন ইমিটার, ফলে এটা হলো ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। এখন এই ইমিটারের সাথে বেজের একটা সংযোগ করাতে চাই, ফলে এই জায়গায় আমার একটা রোধ, যেটা এর আগের চিত্রে আমরা ইউজ করতেছি সেটা হলো আর বি, বেজ রোধ, এর মাঝে আমি একটা ব্যাটারি সংযোগ বা বায়াসিং ভোল্টেজ ইউজ করব। সেই বায়াসিং ভোল্টেজের জন্য এখানে ফাঁকা রাখলাম, এই দিক থেকে আমি একটা তার বের করে নিয়ে এসে এই জায়গায় একটা এখানে একটা বায়াসিং ভোল্টেজ ইউজ করার চেষ্টা করবো রোধ, আর এটাকে গ্রাউন্ডেড করতেছি আগেরটার মতো করেই। তাহলে এই ছিল এখন কমন ইমিটার, এখন এটা এনপিএন না পিএনপি, আমরা যদি এটা এন পি এন নামকরণ করি তাহলে ভেতরে একটা অ্যারো চিহ্ন দিতে হবে, এটা হবে বাইরের দিকে এইভাবে। আচ্ছা, তার মানে পজিটিভ চার্জটা বেস থেকে ইমিটারের দিকে প্রবাহিত হচ্ছে, ফলে আরো চিহ্নটা এভাবে দেওয়া হয় তোমরা জানো। এখন বেস এবং ইমিটারের মধ্যে সম্মুখ যোগ করতে হলে এটা পি এটা এন, পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ফলে এটা সম্মুখ যোগ তৈরি করলো। এদিকে বিমুখী যোগ তৈরি করতে হবে, ফলে এটা নেগেটিভ আছে, নেগেটিভকে এদিকে পজিটিভ দিতে হবে, তারপরে নেগেটিভ, তারপর পজিটিভ, তারপরে নেগেটিভ, এইভাবে দিলাম।
এইটার নামগুলো দিয়ে দিই, এটা আর এল লোড রেজিস্ট্যান্স, যার অ্যাক্রসে আমি আউটপুটটা নিব। এটার নাম হচ্ছে কালেক্টরকে বায়াস করতেছে ফলে সি সি সি, আর এটা হচ্ছে বেসকে বায়াস করতেছে ফলে এটা ভি বি বি। আচ্ছা, বেস এবং ইমিটারের মধ্যে অভ্যন্তরীণ যে পটেনশিয়াল, সেই পটেনশিয়ালকে আমরা এখানে এইভাবে দেখাচ্ছি, অর্থাৎ এইটা হচ্ছে ভি আমার বেস ইমিটার, তাহলে বেস ইমিটার ভোল্টেজ। আর এই যে কালেক্টর এবং ইমিটারের মধ্যে এখানে আমরা যে ভোল্টেজটা তাদের মধ্যে সেটাকে বলতেছি ভি কালেক্টর ইমিটার ভোল্টেজ। আমরা যেটা আগে দেখাইছি চিত্রে সেটাই আমরা এখানে আবার দেখাচ্ছি। তাহলে এখন এই অবস্থার প্রেক্ষাপটে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, আমরা জানি যে এই দিক থেকে কারেন্টগুলো পজিটিভ থেকে এদিকে যাবে, পজিটিভ থেকে সবসময় নেগেটিভের দিকে যায়, তাহলে এই ব্যাটারির কারণে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, কারণ এই দিকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এটা হলো বেস কারেন্ট আই বি, এই দিক দিয়ে এদিকে আসতেছে ফলে এইটা হলো আই ই। এরপরে এইটা পজিটিভ প্রান্ত থেকে এদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে ফলে এইদিকে কারেন্টটা হবে আই সি কালেক্টর কারেন্ট, এইটা আমরা ওখানে দেখাই নাই। আচ্ছা, এরপরে ইনপুট বলতে আমরা এখানে একটা সংযোগ বের করে নিয়ে আসতেছি, সেই সংযোগের মাথায় আমরা যদি এইভাবে একটা ভোল্টেজ বা যে কোনো সিগন্যাল দেই ইনপুট, তাহলে ইনপুট সিগন্যাল আমার এই ভোল্টেজের সাথে কখনো সংযুক্ত হয়ে ভোল্টেজটা বেড়ে যাবে বা কমে যাবে, তাহলে কখনো পজিটিভ একই সমদশায় থাকলে ভোল্টেজ বেড়ে যাবে, বিপরীত দশায় যখন আসবে তখন এই ভোল্টেজটা কম বেশি হবে, তার কারণে এই বেস কারেন্টটা পরিবর্তন হবে। তাহলে যখন এই দুইটা মিলে যেটা হবে সেটা হলো ইনপুট ভোল্টেজ, ঠিক সেই মুহূর্তে এখানে যেটা পাওয়া যাবে সেটা হলো ভি আউটপুট, অর্থাৎ আউটপুট ভোল্টেজ। তাহলে আমি পরিবর্তন ঘটাচ্ছি, কিন্তু এটা ফিক্সড ছিল, যখন এটা জুড়ে দিলাম তখন দুইটা মিলে আমার ইনপুট ভোল্টেজটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, তার কারণে ভেতরে বেস কারেন্টটা পরিবর্তন হলে সাথে সাথে ইমিটার এবং কালেক্টর কারেন্টের উপরে তার একটা প্রভাব পড়বে, তার কারণে আমি এখানে যখন আউটপুটটা নেব তখন আমার আউটপুট ভোল্টেজটা দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে যাবে। তাহলে সেই অর্থে আমরা এখানে যে চিত্রটা আঁকতে পারি এটা চিত্র দুই বলতে পারি, চিত্র দুই। চিত্র তিনটা হচ্ছে যে আমার ইনপুট এবং আউটপুট সিগন্যালটা কেমন হতে পারে সেটা দেখাচ্ছে, মানে ইনপুটে এবং আউটপুটে সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্সটা এরকম হবে, অর্থাৎ আমরা যদি একই সময়ে বিবেচনা করি তাহলে আমরা স্কেলিং করে নিব, সমান সমান পর্যায়কাল বিশিষ্ট হবে কিন্তু বিস্তার ভিন্ন হবে, অর্থাৎ এটা এরকম ভাবে আর এটার জন্য সিগন্যালটা হবে এরকম। তাহলে দুইটার মধ্যে পর্যায়কাল বা ফ্রিকোয়েন্সি এক থাকবে কিন্তু তাদের বিস্তারে পরিবর্তন হবে, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তাদের দিকও পরিবর্তন হয়ে গেছে। দিকটা কেন পরিবর্তন হচ্ছে আমরা এটা নিয়ে যখন ম্যাথমেটিক্যালি বিষয়টাকে দেখানোর চেষ্টা করবো তখন বিষয়টা বুঝবো। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট ইনপুট সিগন্যাল, এটা হলো আউটপুট সিগন্যাল। স্যার এখানে ইনপুট আর আউটপুট কি, আমি এটাই বুঝলাম না। আসলে মূলত এটা যদি আমি একটা মাইক্রোফোন বলি যে আমি যেখানে কথা বলতেছি সেই কথাটা এখান থেকে এর ভেতরে যখন যাচ্ছে তার ফলে আমি এখানে আউটপুটে যখন আমি একটা মাইক ইউজ করতেছি তখন সেই শব্দটা অনেক জোরে যেটা ব্যবহার পাওয়া যাচ্ছে সেটাই হলো আউটপুট। তাহলে ইনপুট সিগন্যালটা আমি যেটা যে কথাটা বলতেছি সেই কথাই সে বলবে, একই সময়ে বলবে, সে কারণে তরঙ্গটা একই সময় শুরু হয়েছে, আর আমি যে কথাটা বলতেছি মাইকে সেই কথাটা অনেক জোরে শোনা যাবে, তাহলে এই অনেক জোরে শোনার জন্য এই ট্রানজিস্টরটা ভূমিকা পালন করতেছে, ফলে আমার এই অ্যাম্প্লিচুডটা বেড়ে গেছে। তাহলে এই বিষয়টাই হচ্ছে আমাদের একটা দুর্বল সিগন্যালকে কীভাবে সবল সিগন্যাল বা শক্তিশালী সংকেতে রূপান্তর করে সেটা বোঝাচ্ছে।
তাহলে আমরা এই দুইটা চিত্র যেহেতু পেয়ে গেলাম, মানে দুইটা চিত্রের আলোকে এখন আমরা ম্যাথমেটিক্যালি কিছু টার্ম ইউজ করতেছি। ম্যাথমেটিক্যাল বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে আগে জানি যে আমরা জানি ভোল্টেজ গেইন বা দেখাচ্ছে কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতেছি। তাহলে আমরা জানি ইমিটার কারেন্ট অর্থাৎ আইই, ইমিটারে যে কারেন্টটা প্রবেশ করবে সেটা বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের সমষ্টির সমান হবে, বা আমরা যদি বায়াসিং করলাম সেই অবস্থায় ইমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, এরপরে যখন আমি ইনপুটে সিগন্যালটা দিতেছি তখন ইমিটার কারেন্টের পরিবর্তন হবে, ফলে সেই পরিবর্তিত ইমিটার কারেন্ট যেটাকে বলতেছে আইই সমান, এটাও সমান হবে ডেল্টা আইবি প্লাস ডেল্টা আইসি, অর্থাৎ ইমিটার কারেন্টের পরিবর্তন সমান বেস কারেন্টের পরিবর্তন প্লাস কালেক্টর কারেন্টের পরিবর্তন। কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কারেন্ট অ্যাম্পলি ময় অ্যাম্পলি অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে অ্যাম ময় পয় অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা কারেন্ট গেইন, এটা বিটা সমান আমরা জানি যে এখানে বেস কারেন্ট ইনপুট আর আউটপুট হচ্ছে কালেক্টর কারেন্ট, ফলে কালেক্টর কারেন্টের পরিবর্তন ডেল্টা আইসি ডিভাইড বাই ডেল্টা আইবি, এর অনুপাতকে বলা হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা কারেন্ট গেইন। আচ্ছা, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরকে প্রবাহ লাভও বলা হয় বা প্রবাহ লাভ, কোন কোন বইতে প্রবাহ লাভ এই কথাটা বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার বেস কারেন্টের সামান্য একটু পরিবর্তন হলে কালেক্টর কারেন্টের অনেক বেশি পরিবর্তন হয়, ফলে এই দুইটার অনুপাত বিটার মান তোমার সাধারণত 10 থেকে 100 গুণ পর্যন্ত হয়ে থাকে। তাহলে সেই অর্থে বিটার মানটা দেখা যাচ্ছে অনেক বড় একটা মান পাওয়া যায়। তাহলে সেই জায়গাটা থেকে আমরা যেটা পাই, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, উদাহরণ আমরা কিভাবে হচ্ছে আমরা বুঝতেছি না, মনে করে বিটার মান বেস কারেন্টের পরিবর্তন করতেছি আমি 20 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার মাইনাস 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, অর্থাৎ যখন আমার ইনপুটের সিগনাল ছিল না তখন বেস কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছিলো সেটা 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, যখন আমি ইনপুটের সিগনাল অ্যাড করলাম তখন 20 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার কারণে সে কারণে আমি পরিবর্তনটা বোঝাচ্ছি যে 20 মাইক্রো মাইনাস 10 মাইক্রোঅ্যাম্পিয়ার। তার কারণে কালেক্টর কারেন্টে যেটা পরিবর্তন হচ্ছে, কালেক্টর কারেন্টে আগে ছিল 1 মিলিঅ্যাম্পিয়ার, পরে সেখানে হয়ে যাচ্ছে 2 মিলিঅ্যাম্পিয়ার। তোমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স পড়লেই বুঝতে পারবো এটা মিলি এটা মাইক্রো, যদি সবগুলো একক ঠিক করো এটা কাটাকাটি হয়ে 10-এর মতো আসে। তাহলে আমরা একটা নর্মাল একটা ট্রানজিস্টারের জন্য আমরা মনে বুঝতে পারতেছি যে সামান্য একটু বেস কারেন্টের পরিবর্তন হলে কালেক্টর কারেন্টের পরিবর্তন অনেক বেশি হয় এবং সেটা 10 গুণ বিবর্ধিত হয়। এই এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমার সিগন্যালটা শক্তিশালী হচ্ছে, দুর্বল সিগন্যালটা শক্তিশালী সিগন্যালে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এরপর আমরা অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ গেন এবং পাওয়ার গেন এই দুটা জিনিসও শিখব, সেক্ষেত্রে আমাদের এই চিত্রটাও হেল্পফুল হবে এবং সেটা দিয়েই আমরা বুঝবো যে কীভাবে ভোল্টেজ গেন হচ্ছে। মানে ভোল্টেজ গেন, ভোল্টেজ গেন মানে ভোল্টেজ গেন বোঝার আগে আমরা যেটা করতে পারি যে বা ভোল্টেজ বিবর্ধন বা ভোল্টেজ বিবর্ধন মানে
এই জিনিসটা বুঝতে আমরা যেটা করতেছি সেটা হলো ইনপুট, অর্থাৎ আমি যে ইনপুটে যে সার্কিটটা বা পথটা দেখাচ্ছি সে পথের মধ্যে কির্শফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতেছি। কির্শফের দ্বিতীয় সূত্র মতে তোমরা চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবা যে আমি কির্শফের দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি ইনপুটের যে অংশটুকু আছে সেটাকে নিয়ে, সেক্ষেত্রে ভি বেস এমিটার ভোল্টেজ এইটা যখন আমি ইনপুট সিগন্যালটা তার সাথে অ্যাড করতেছি ফলে সেটাকে আমরা ভি আই বলতে পারি। এইটা সমান হবে আমার কিসের সমান, বেস কারেন্ট অর্থাৎ আই বি বেস কারেন্ট ইনটু যে রোধটা ইউজ করতেছে আর বি প্লাস ভি তোমার ছিল বেস, সরি এটা ভি বি বি, ভি এটা বায়াসিং ভোল্টেজ, ভি বি বি এটা হচ্ছে কালেক্ট বেস ইমিটার ভোল্টেজ, এইটা হবে বেস ইমিটার ভোল্টেজ। অর্থাৎ কির্শফের দ্বিতীয় সূত্রের যে সূত্রটা আমরা শিখে আসছি সেই সূত্রের আলোকে যে বায়াসিং ভোল্টেজ যেটা সেটাই যখন আমি ইনপুটে আরেকটা সিগন্যাল অ্যাড করতেছি সেটা দুইটা মিলেই আমি সেটাকে বলতেছি ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ সমান হচ্ছে ইনপুটে কারেন্ট বেস কারেন্ট ইনটু রোধ তাদের গুণফল প্লাস এখানে বেস এবং ইমিটারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই ভোল্টেজটা। যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ডেল্টা কতটুকু পরিবর্তন হচ্ছে বা ডেল্টা ভিআই সমান আমরা বলতে পারবো এখানে রোধটা পরিবর্তন হবে না বেস কারেন্টটা পরিবর্তন হবে, ফলে ডেল্টা আই বি ইনটু আর বি প্লাস ডেল্টা ভি বিই বেস ইমিটার ভোল্টেজ। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি সম্মুখ ব্যাস করার পরে আমার বেস ইমিটার ভোল্টেজটা একটা ফিক্সড কনস্ট্যান্ট মান, ফলে এটার কোনো পরিবর্তন হবে না, ফলে এই মানটা জিরো হয়ে যাবে। আমি পরিবর্তন হিসেবে সূত্র হিসেবে লিখলেও এটা জিরো, ফলে ডেল্টা ভিআই সমান হচ্ছে শুধু ডেল্টা আইবি ইন্টু আর বি টার্মটা থাকবে। এইটা হচ্ছে আমার একটা, আমরা যদি আগে কোনো সমীকরণ ইউজ করে থাকি তাহলে সেই সমীকরণের সাথে পরবর্তী নামটা দিব। আর এখানে যেহেতু ডেল্টা ভি বেস ইমিটার ভোল্টেজটার কোনো পরিবর্তন হবে না এটা জিরো হবে, ফলে ডেল্টা ইউজ করতে হবে ডেল্টা সমান জিরো, এটা থাকতেছে না। তাহলে ইনপুটে কির্শফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলে আমরা এটা পাই। ঠিক আউটপুটের জন্য আমরা যদি যাই, এপাশে আমি মুছে দিচ্ছি, আমরা এই জায়গা থেকে আউটপুট সেই অংশের জন্য কির্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। কির্শফের দ্বিতীয় সূত্র মতে সেখানে আমার বায়াসিং ভোল্টেজটা হচ্ছে ভিসিসি, অর্থাৎ সেক্ষেত্রে আমি বায়াসিং ভোল্টেজটা ভিসিসি ইউজ করতেছিলাম। সেই ভিসিসি সমান আমরা লিখতে পারি ভিসিসি সমান হচ্ছে কালেক্টর কারেন্ট ইনটু লোড রেজিস্ট্যান্স প্লাস ভি কালেক্টর ইমিটার ভোল্টেজ। আমি কিন্তু ইনপুটে সিগনাল দেওয়ার কারণে ইনপুট বায়াসিং ভোল্টেজটা পরিবর্তন হবে, কিন্তু আউটপুটে কালেক্টরকে যেটা বায়াস করতেছি সেই ভোল্টেজের উপরে কিন্তু আমি কোনো প্রভাব ফেলতে পারবো না, ফলে যতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা আমি আউটপুটে তার প্রভাবটা পরিলক্ষিত হবে, ফলে কালেক্টর এমিটার ভোল্টেজটা এটা পরিবর্তন হবে না। যেটা পরিবর্তন হবে সেটা হলো কালেক্টর এমিটারের মধ্যে যে বাধাটা ছিল সেই বাধাটা সময়ে সময় বাড়বে বা কমবে, সেই কারণে আমার কালেক্টর এমিটার ভোল্টেজটা পরিবর্তন হবে। সেই কারণে আমরা যদি পরিবর্তন হিসেবে দেখাই ডেল্টা ভিসিসি সমান এক্ষেত্রে ডেল্টা আইসি অর্থাৎ কালেক্টর কারেন্ট পরিবর্তন হবে কিন্তু লোড রেজিস্ট্যান্স তো ফিক্সড, ফলে এটা আর এল আর এলই থাকবে, ফলে ডেল্টা ভিসিই এই ডেল্টা ভিসিই পরিবর্তন হবে। এখন এই ডেল্টা ভিসিই যেহেতু পরিবর্তন হবে না সে কারণে এটাকে আমরা জিরো বলতে পারি, এটা ডেল্টা আইসি আর এল। আচ্ছা এই যে ভিসিই অর্থাৎ এটাই হলো আমার আউটপুটে পাওয়া যাবে, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা পাওয়া হচ্ছে, সেই কারণে এটাকে ভি আউটপুট বলতে পারি।
সেক্ষেত্রে ডেল্টা ইউজ করতে হবে, ডেল্টা ভি আউট, ডেল্টা ভি আউট। আর এখানে আমরা সাইড নোট দিতে পারি যেহেতু ডেল্টা ভি সি সি ইজ এটা হচ্ছে জিরো, পরিবর্তন কালেক্টর বায়াসিং ভোল্টেজে কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু আমার সিগন্যালটা যখন আসবে বা সিগন্যালের পজিটিভ অংশ আসবে বা নেগেটিভ অংশ আসবে, তার কারণে কালেক্টর ইমিটার যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা পরিবর্তন হবে এবং সেটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ। তার কারণে কালেক্টরের মধ্যে কারেন্টের পরিমাণ তো বৃদ্ধি পাবে, সে কারণে কালেক্টরের পরিবর্তন দেখানো হয়েছে, লোড রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন নেই, ফলে লোড রেজিস্ট্যান্সের সাথে কোনো পরিবর্তন দেখানো হচ্ছে না। তাহলে সেই অর্থে আমরা ডেল্টা ভি আউট সমান লিখতে পারবো মাইনাস ডেল্টা আইসি আর এল। তাহলে এটা ইনপুট, এটা আউটপুট, ভোল্টেজ গেইন বা ভোল্টেজ বিবর্ধন যেটা সেটা লিখতে হয়, ভোল্টেজ বিবর্ধন, ভোল্টেজ বিবর্ধন, বিবর্ধনের সমীকরণটা যদি আমরা দেখি সেটা হলো এ ভি সমান হচ্ছে ডেল্টা ভি নট ডেল্টা ভি ইনপুট। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা ডেল্টা ভি আউট যেটা পাচ্ছি সেটা হলো মাইনাস ডেল্টা আইসি আর এল, আর এটা হচ্ছে ডেল্টা আইবি ইন্টু আর বি। এই ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি কে বলা হয় বিটা, ফলে আমরা সেক্ষেত্রে এ ভি সমান লিখতে পারবো মাইনাস বিটা আর এল ডিভাইড বাই আর বি। এটা হলো ভোল্টেজ গেনের সূত্র, এক্ষেত্রে বিটার মান 10, লোড রেজিস্ট্যান্স অবশ্যই বেস রেজিস্ট্যান্সের থেকে বড়, ফলে এই দুটার অনুপাত একটা পজিটিভ রাশি, এবং সেক্ষেত্রে এটা 10 থেকে 100 হয়, ফলে পজিটিভের সাথে 10 থেকে 100 মানে ভোল্টেজ গেনটা বা ভোল্টেজ বিবর্ধনটা একটা বড় রাশি পাওয়া যাচ্ছে। সেখানে আমরা বলতে পারি যে ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের থেকে এত গুণ বিবর্ধিত হতে পারে, সেই অর্থে আমরা ট্রানজিস্টর অ্যাজ এ অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে সেটাও ব্যাখ্যা করতে চাইলে বলতে পারবো এখানে। আচ্ছা, ভোল্টেজ বিবর্ধন এটা আমাদের সরাসরি সূত্রটা অঙ্কের জন্য ব্যবহার করতে হবে, ফলে আমি এটাও দেখাই দিলাম। এরপরে আমরা চলে আসতেছি এর পরের পার্টটা হচ্ছে পাওয়ার গেন, পাওয়ার গেন নিয়ে কথা বলতেছি। তাহলে ভোল্টেজ শিখলাম, ভোল্টেজ গেন শিখলাম, এবার পাওয়ার গেনটা কি এটা একটু শিখে নিই। মূলত এই সূত্রগুলো থেকে, আর এখানে একটা মাইনাস চিহ্ন আসছে, দেখো মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে আমার ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ যে একটা একটা থেকে পরিবর্তন হয়েছে বা বিপরীত হয়ে গেছে, বিপরীতটা বোঝাইতে এখানে মাইনাস সাইনটা আসছে। আচ্ছা, এরপরে আসতেছি পাওয়ার গেন, পাওয়ার গেইন, এটাকে পি এ বলতেছি, পি সমান ভি আই আমরা জানি ভি আই। তাহলে সেক্ষেত্রে ডেল্টা ভি নট ইন্টু আই, তার মানে ডেল্টা আই বি, বেস কারেন্ট ইনপুট আসছে, সরি ডেল্টা আই সি, আর সেক্ষেত্রে ভি ইন ইন্টু ডেল্টা ডেল্টা আই বি, এটা হলো পাওয়ার গেনের সূত্র, অর্থাৎ পি সমান ভি আই, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ ইন্টু আউটপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ ইন্টু ইনপুট ভোল্টেজ কারেন্টের পরিবর্তনটাই হচ্ছে পাওয়ার গেন। আমরা দেখো ভি আউট এবং ভি ইন এর মান কিন্তু এখান থেকে বের করে আসছে মাইনাস বিটা ইন্টু আর এল ইন্টু আর বি, ডেল্টা আই সি বাই ডেল্টা আই বি এটা সমান কিন্তু আমরা জানি বিটা, ফলে আমরা এটা বসাইতে পারি যে মাইনাস বিটা আর এল আর বি, এটার সাথে বাকিটুকু এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ইন্টু বিটা, ফলে এটাকে মাইনাস বিটা স্কোয়ার আর এল ডিভাইড বাই আর বি, এটা দ্বারা বোঝানো হচ্ছে পাওয়ার গেইন। এটা একটা সূত্র, এই জায়গা থেকে আমরা একটা অ্যাম্পলিফায়ারের কতটুকু পাওয়ার বৃদ্ধি পায় সেটাও
প্রদর্শন করতেছে, মানে এই সমীকরণটা অনেক বড় একটা মান শো করতেছে, অর্থাৎ ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারের মধ্যে কত গুণ বৃদ্ধি পাচ্ছে সেটা নির্দেশ করতেছে পাওয়ার গেইন দ্বারা। আর মাইনাস সাইন দ্বারা বোঝানো হচ্ছে অবশ্যই ইনপুটে যে সিগন্যালটা আউটপুটে সিগন্যালটা তার বিপরীত সিগন্যাল হিসেবে, বিপরীত বলতে এখানে তার ফেজ পরিবর্তন হয়ে যাচ্ছে, এই ফেজ পরিবর্তনটা 180 ডিগ্রি পরিবর্তন হয়, সেটা আমরা চিত্রে 3-এ দেখে আসছি। তাহলে এই ছিল আমাদের মূলত ট্রানজিস্টর কিভাবে একটা দুর্বল সংকেতকে শক্তিশালী সংকেত বা ট্রানজিস্টর আছে বিবর্ধক কিভাবে কাজ করে সেটা চিত্র, এবং সাথে সাথে ম্যাথমেটিক্যালি কিভাবে সেটা বিবর্ধিত হচ্ছে সেটাকে বোঝানো হয়েছে। তোমরা আশা করতেছি যে এই বিষয়টা সুন্দর মতো বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টস করে জানাও, আমি সেই আলোকে তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। সকলকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।